আজ আমি তোমাদের স্কুলে পড়তো এবং তোমাদের ক্লাসেও পড়তো, তাই আজ তোমাদের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো তোমার নাম কি? স্যার আমার নাম অন্ধ। যা বাবা, অন্ধ আমার কেমন নাম? স্যার আমার নামে কিন্তু অনেক বড় কাহিনি আছে, স্যার শুনবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে শুনুন, আমার ঠাকুরমা বলে যখন আমি জন্ম হয় তখন তাদের অন্ধকার হয়ে যায়, তাই আমার ঠাকুরমা আমার নাম অন্ধ রাখে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, খুব ভালো বল, খুব ভালো, বসে পড়ো। আচ্ছা এবার তুমি বলো তো তোমার নাম কি? স্যার আমার নাম শুনবেন? বলো। আমার নাম গ্রুম স্যার। গ্রুম? যা বাবা, একজনের নাম অন্ধ আর একজনের নাম গ্রুম, এবার কেমন নাম? স্যার এর ভিতরে অনেক বড় কাহিনী আছে, স্যার শুনবেন? হ্যাঁ অবশ্যই শোনো তোমার কাহিনী। স্যার আগে একটা কথা বলেন, আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন জানেন কি হয়েছিল? দূর বোকা, আমার যখন জন্ম হয়েছিল তখন কিভাবে বলবো আমি কি করেছিলাম? ঠিক সেরকম আমিও তাই না স্যার? ও আমি আমার বাড়ির লোকে বলে আমি যখন জন্ম হয়েছিলাম তখন নাকি চারিদিকে প্রবল ঝড় বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ শুরু হয় আর মেঘে তখন গ্রুম গ্রুম করে ডাকতে থাকে, তাই আমার বাবা ঠাকুমা এসে আমার নাম গ্রুম দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। স্যার জানেন ঠাকুমা কাকে বলে? জানি তো, বাবার মাকে ঠাকুমা বলে। স্যার আমরা আমরা ওটাই বলি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা বুঝলাম স্যার। আমি যখন জন্মগ্রহণ করি স্যার তো আমার বাবা মা ঠাকুমা বলে যে তাহলে আমার ছয় সাতটা ভাই বোন ছিল, কিন্তু ছয় সাত টিকিট কেটে নেয় স্যার, আমার নাম নাই ঝাইটন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমার নামের ইতিহাস খুব ভালো, বসে বলো। বলবো স্যার। আচ্ছা আচ্ছা, বসে বলো। আচ্ছা এবার তুমি বলো তোমার নাম কি? আপনি যদি জন্ম নিয়েছিলেন আপনি কেঁদেছিলেন? দূর বোকা, তখন তো আমি ছোট ছিলাম, তখন কেঁদেছিলাম না, কেছিলাম কি না বলো? স্যার ওরকম আমি আছে বাবা বলে, আমার বাড়ির পাশে একটা নিমের গাছ ছিল, আমার বাবা লাগা খুব ভালো, আমি যখন জন্ম নিলাম আজরে গেলাম, আজরে গেলাম, আমার বাড়ির ভিতরে আমার গাছ একটা ফাঁস করে দিয়ে ফেললাম, আমার বাবা এই গেলে ফেরত বলে বলে আমার কাছে কেনা ফেরত আমার কাছে ফেরত স্যার আমার কাছে ফেরত বলে স্যার। তোমার কাহিনী খুব ভালো, খুব ভালো, বসে পড়ো। কি স্কুল রে বাবা, আর প্রথম ঢুকলাম একজন ছেলের নাম অন্ধ, একজনের নাম ঝাইটন, একজনের নাম গ্রুম, আর একজনের নাম গাছ। আচ্ছা তোমার নাম কি? স্যার আমার নাম হঠাৎ। তোমার তো বেরিয়ে হলে কেন? আর বলবেন না স্যার, বাড়ি থেকে ঠিক তিন গিয়ার গতি বেগে বেরিয়েছিলাম, তিন গিয়ার গতি বেগে মানে বুঝতে পারলেন তো স্যার? এইভাবে এইভাবে তো ওরা ওরা করে ঘুরলাম, এইভাবে রাস্তা আমরা ঘুরে দেখলাম দেখি একটা ফেস্টুয়ার, ফেস্টুয়ার কি লেখা আছে জানেন? সামনে স্কুল, তো আমি কি করলাম তিন গিয়ার গতি বেগ চেঞ্জ করতে হবে, তিন গিয়ার গতি বেগ ট্রান্সফার করলাম এক গিয়ার, তো এক গিয়ার করতে পারছেন এভাবে এভাবে এবার আসছে স্যার। আমি কি আর ঠিক আছে, তাহলে তোমার নাম হঠাৎ হলো কেন? ও আর বলবে না স্যার, আমার নামের পিছনে অনেক বড় জিওগ্রাফি আছে। আসলে কি স্যার, আমি যখন বিশাল পৃথিবীতে আসবো আসবো অবস্থা আছি না, তখন আমি আমার মায়ের পেটে, তো আমার মা সুরুজকেনের তিন নম্বর হসপিটালে ভর্তি, তো কি আর হলো ডাক্তার সিস্টার নার্স অনেক চেষ্টা করলো মায়ের পেট থেকে আমি বিয়ের করালো, বিয়ে তো আর হলাম না, তো রাত ওরা চেষ্টা ছেড়ে দিল ঘুমে পড়লো, তো ঠিক আমি এলাম ভোরের মতো ভোর তিনটার সময় মায়ের পেট থেকে হঠাৎ করে এলাম, ডাক্তার বলে একই একই একই, হ্যাঁ কি হলো বুঝছে, হ্যাঁ সিস্টার বলছে এ ডাক্তার বাবু দেখুন ছেলেটা হয়ে পড়েছে, বলছে এত চেষ্টা বড় যখন ছেলেটা আমাদের কাছে হলো না এ তো হঠাৎ হয়ে গেল বাবা, আজ থেকে আমাদের সুনজ কেনার হঠাৎ, তাই আমার নাম হঠাৎ। ও হঠাৎ, বুঝতে পারলাম বুঝতে পারলাম বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা বসো 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 বসো, হ্যাঁ বসো বসো। মা
আমার বাবার টাকা আর বাবার ছেলে আমি, তো সিগারেটটা আমার কাছে থাকবে তো অন্য কারো পকেটে থাকবে, এইটা বুঝতে পারছেন না? আপনি চিনেন আমার বাবাকে? আমার বাবা এই অঞ্চলের বড় প্রধান, যার চোখের ডগা একটু বড়, নাকের ডগা একটু ছোট, কিন্তু সবার থেকে বড় বড় প্রধান স্যার। আপনি আমাকে মানলেন, আমার ব্যবস্থা নিচ্ছি, আমার বাবাকে একটু দেখেন দেখবেন মানে তোমার বিচার মিটিং যায় তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বসো বসো আচ্ছা আচ্ছা এত বলতো তোমাদের নাম করতে নাম পরিচয় হলো আপনার কথা সমস্যা হচ্ছে আপনাকে ছবি তো হবে নাকি? আচ্ছা এতক্ষণ তোমাদের নাম পরিচয় হলো, এবার তোমাদের কিছু প্রশ্ন ধরি। আচ্ছা বলো তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? হঠাৎ করে বলো প্রধানমন্ত্রী তো হ্যাঁ এইটা বলছেন তো সবাই মানে স্যার, সেই দুধ খাওয়া বাচ্চা থেকে মাংস খাওয়া বাচ্চা বন্ধুকে বলতে দেবে মানুষটা বেশ ফর্সা আছে মাথায় চুলের সংখ্যা কম আছে বিদ্যুতি খাটায় স্যার, কি যেন আগে কেটির বিজনেস করতো স্যার, মানুষটাকে চিনে চিনে হ্যাঁ স্যার মানুষটাকে কোন গানে আমি দেখেছি স্যার আমি করি না গান শুনি স্যার গানে বন্ধু বন্ধু আপনি গানটা শুনবেন? হ্যাঁ শোনান তোমার গান তাহলে বলি ও ননদী দুকোটা চাল দিয়ে দে হারিতে মোদী সরকার আসছে ঘরেতে হ্যাঁ স্যার নরেন্দ্র মোদী স্যার আচ্ছা বলো তো একটি গাছে 50টি আম ছিল, সেখান থেকে 15টি আমাকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কত আম ছিল? আচ্ছা এবার তোমাদের একটি আমি জ্ঞান মূলক প্রশ্ন করবো ঠিক আছে, এবার বলো তো সবচেয়ে ধনী ব্যক্তিকে খুব ভালো উত্তর বলেছো, আচ্ছা তোমরা উত্তর তো খুব ভালোই বললা,
আমি দেখছি তোমাদের স্কুলের ছাত্রগুলো খুবই ভালো এবং বুদ্ধিও খুব বলে যে ভালো ভালো উত্তর বলছি আমাকে সুন্দর সুন্দর খুব ভালো খুব ভালো খুব ভালো স্যার আসবো স্যার হ্যাঁ আসুন 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 কে আপনি হঠাৎ ফোন করেছিল আপনি কি হঠাৎ দাদা দাদা ও আচ্ছা আপনি হঠাৎ দাদা আচ্ছা আপনি জানেন আপনার ভাই কি করেছে আপনার ভাই স্কুলে মোবাইল আর সিগারেট রেখেছে শুনুন তবে আজকাল সমাজের বেশি পরিমাণ সিগারেট এবং মোবাইল ব্যবহার করার ফলে একদিকে যেমন ছাত্রদের পড়াশোনা নষ্ট হয় তেমন তাদের ব্রেন ক্যান্সার চোখের দৃষ্টি কমা ইত্যাদি মোবাইল ব্যবহার করার ফলে দেখা যায় এবং বেশি পরিমাণ সিগারেট খাওয়ার ফলে শিশুদের বা ছেলেদের ব্লাড ক্যান্সার ফুসফুসের শ্বাসনালী বন্ধ হয়ে যায় ইত্যাদি রোগ দেখা যায় তাই বলছি এসব আনতে বারণ করবে আচ্ছা মাসামশাই আমি ভাইকে নিয়ে কথা বলতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলতে পারি আমি তো ক্লাস ফোর পর্যন্ত পড়েছি তুই তো নাইনে পড়িস তা সত্ত্বেও কিছু শিখতে পারলি না দেখ মাস্টারমশাইয়ের কত জ্ঞান কতটা শিক্ষিত মানুষ উনি আমাদের শিখালেন যে এইসব বিড়ি সিগারেট কতটা ক্ষতি করে যা সবাই মিলে মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চা আচ্ছা মাস্টারমশাই আমি তাহলে আসি হ্যাঁ আসি আসি ছবি আছে মাথায় ছাড় না আমি এরকম করে নেব মোর শান্তি কামি তাই অগ্রগামী সোনু এগিয়ে চলার আহ্বান বাধা মুক্ত হয়ে জয়যুক্ত হয়ে মোরা চিরদিন রব আমেলা মোরা শান্তি কামি তাই অগ্রগামী শোনো এগিয়ে চলার আহ্বান বাধা মুক্ত হয়ে জয়যুক্ত হয়ে মোরা চিরদিন রব আমেলা মোরা চিরদিন রব আমেলা মোরা চিরদিন রব আমেলা আপনারা তো নাটকটা দেখলেন এবং মাস্টার মাস্টার সকল ছাত্রদের বিভিন্ন ধরনের প্রশ্নও করলেন তাদের উত্তরও শুনলেন তাদের উত্তর যে ব্যবহার আপনারা দেখলেন তাতে শিক্ষা ব্যবস্থার যে ছবি ধরা পড়লো তাতে আমরা সবাই শঙ্কিত তা বলে কি শিক্ষা ব্যবস্থা একেবারে বেহাল তা কিন্তু ঠিক নয় তবে শিক্ষা অঙ্গনের একটু গভীরে প্রবেশ করলে দেখা যায় যে আমাদের কারোর কাছে অজানা নয় তাই এই নাটকের মূল উদ্দেশ্য হলো বাচ্চাদের শিক্ষায় আলো আলোকিত করুন গুরুজনদের সম্মান দেওয়া শেখান বাচ্চাদের হাত থেকে বিড়ি সিগারেট মোবাইল ইত্যাদি জিনিসপত্রগুলো কেড়ে নিয়ে তাদের হাতে বইপত্র দিন যাতে তারা বইপত্র করে সমাজে এগোতে পারে এবং সমাজে কল্যাণ করতে পারে যা বইপত্র হচ্ছে এমন অস্ত্র যা সমাজের এক শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারে এবং শিক্ষিত সমাজ গড়ে তোলার মাধ্যমে এক সুন্দর এবং সুবল রাষ্ট্র গড়ে তুলতে পারে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ 9 এর সমস্ত স্টুডেন্টকে